হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলদি গার্ল। আমি শুক্তি বলছি জাপান থেকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্টের ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছো আমরা আজকে নিশি চিবাতে এসেছি। এবং এই দেখো বাহির দিয়ে কি সুন্দর, পুরাটা রাস্তা ধরে এরকম কার্টুন আঁকিয়ে রেখেছে। কেন বলো তো? আজকে চিবা ইউনিভার্সিটিতে ফেস্টিভ্যাল চলছে, আর আজকে আমরা দেখতে এসেছি নিশি চিবা ক্যাম্পাসের ফেস্টিভ্যাল। সো এটা হচ্ছে বাহিরের গেট, এবং ভেতরে আমি তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। গত বছরও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেলার ভিডিওটা, তোমরা পছন্দ করেছিলে, সেই জন্য ভাবলাম এবছর এটাও শেয়ার করি। এইবার দেখব গতবার থেকে ভিন্ন কিছু পাওয়া যায় কিনা। এখানে একটা ভূতের পোস্টার দেখছি, সো এটা আমার কাছে একটু আলাদা লেগেছে, গত বছর এরকম কিছু দেখিনি। চারপাশটা এত সুন্দর, একে তো ফল সিজন চলছে জাপানে, কোথাও কোথাও একদমই পাতা পড়ে যাচ্ছে, আর কোথাও কোথাও দেখো কি সুন্দর হলুদ হলুদ হয়ে যাচ্ছে পাতা, একটু লাল লাল হয়ে যাচ্ছে। এখন আমরা যেখানে বিভিন্ন স্টেজ পারফরমেন্স হয় সেদিকে যাচ্ছি। অনেক ভিড় দেখো। দেখেছো কত মানুষ, গত বছরের চেয়ে এবার অনেক মানুষ হয়েছে। এবং এবার কিছু কিছু জিনিস আমার কাছে নতুনত্বও লেগেছে। আর সব সময় কনসার্টের এখানে ভিড় বেশি থাকে। তিন দিন ব্যাপী এই মেলাটা হচ্ছে, এবং এদের ক্যাম্পাসটা যেহেতু অনেক বড়, অনেক খাবারের স্টল দেখা যাচ্ছে, অন্যান্য স্টলও বসেছে। তবে এখানকার আমি সবসময় দেখেছি, গত বছরও দেখেছি, খাবারের স্টল খুব বেশি থাকে। এত খাবারের স্টল, তবু দেখো চারপাশে কোনো ময়লা নেই, সব কিন্তু নির্দিষ্ট জায়গায় ওরা সবাই জমা করে ফেলছে। আর এখানে বাচ্চাদের একটা অ্যাক্টিভিটিস দেখছি, বাচ্চাদের খেলারও জায়গা রয়েছে। এই ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর করে এখানে খেলছে, এবং আমার মনে হচ্ছিল এক সেকেন্ডের জন্য যে আমি যদি বাচ্চা হয়ে যেতে পারতাম, আমি সব খেলাগুলো খেলতে পারতাম। এবং জাপানিজরা সব কিছুতেই অনেক ওয়েল বিহেভড এবং কেয়ারিং হয়ে থাকে, সেটা বাচ্চারাও ছোটবেলা থেকে ওভাবে গড়ে ওঠে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ওরা কত সুন্দর করে দুজন মিলে একটা বাচ্চাকে উৎসাহ যেমন দিচ্ছে, তেমন হচ্ছে খেলতে সাহায্যও করছে। এখানকার বাচ্চাদের অ্যাক্টিভিটিস এবার গতবার থেকে একটু আলাদা লেগেছে আমার কাছে। জাপানে এই ধরনের কার্টুন, তারপর বিভিন্ন কার্টুনের ক্যারেক্টার, তারপরে বিভিন্ন ফানি ক্যারেক্টার, এগুলো খুবই সচরাচর দেখতে পাওয়া যায়। ওরা এনিম লাভার। আর এই স্টলটাতে আমরা এসেছি কারাগে খাবো। কারাগে খাওয়া শেষ, আর এখানে যে ক্যারেক্টারটা দেখছো যে মাছের মতন, এরকম একটা কেক পাওয়া যায়, সেটারই টুপি। আমরা যেতে যেতে পিয়ানোটা বাজানো প্রায় শেষ হয়ে গেল, সেজন্য বেশিক্ষণ তুলতে পারিনি। আর এখানে বিভিন্ন ধরনের, আমি বলবো এগুলো ক্র্যাফটিংয়ের মতন, নিজের হাতে এগুলো হ্যান্ডমেড বিভিন্ন জুয়েলারি ক্লিপ ওরা বিক্রি করছে। এই সেকশনটাও আমি নতুন আমার কাছে মনে হয়েছে, গতবার এত সুন্দর সুন্দর কালেকশন আমি দেখিনি যে এভাবে ছিল, অন্যরকম। এই ফটোগ্রাফিগুলো যিনি সেল করছে উনি নিজ হাতে ক্যামেরা দিয়ে তুলেছে, বিভিন্ন গাছ বিক্রি হচ্ছিল। Thank you.
গতবারও দেখেছি এখানে বাচ্চারা তাদের প্যারেন্টস অথবা পরিচিত কারোর সাথে কিছু একটা মেক করে, যেটা আমার কাছে ভালো লাগে। ইন ডিটেলস আমি জানি না, বাট ওরা এখানে বসে কাজ করে আমার দেখতে খুব ভালো লাগে। আর ওই পাশে স্ট্রিট পারফরমেন্স তখনও চলছিল। আর এই দেখো এখানে হন্টেড হাউস, এই বিষয়টাও গতবার ছিল না, এবার নতুন ইংলিশ হাউসে হচ্ছে এবং এখানে ভূতের কোনো একটা কিছু হচ্ছে। তো বাচ্চারা কেঁদে কেঁদে বেরোচ্ছে। আর এখানে দেখো যত দেশের স্টুডেন্টরা আছে প্রত্যেকের ভাষা এখানে দেওয়াই আছে, তোমরা হয়তো খেয়াল করলে দেখতে পাবে। ভিতরের স্কেরি যে বিষয়গুলো ওগুলো একদমই তোলা যায় নাই, কারণ খুবই অন্ধকার ছিল। আর মানে আমাদেরকে জিজ্ঞাসা করছিলো যে স্কেরি হতে চাও, নো স্কেরি হতে চাই না, তাতেই যে ভয় লাগে। মেলা খুব ভালো লেগেছে, গতবারের চেয়ে কিছু ডিফারেন্ট অ্যাড হয়েছে। ভিতরে যে হন্টেড হাউস সেটা ছিল, ভিতরটা কতটা হন্টেড ছিল, অন্ধকার পুরাটা, সো ভিডিও করাও যায়নি। চিৎকার চেঁচামেচি শুনে বুঝেছি যে কিছু একটা মানে ভয়ের অবসর হয়েছে। খুব সুন্দর একটা বিকাল কাটালাম এই পাতার বিভিন্ন রঙের সৌন্দর্য দিয়ে। আজকের ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই। আর প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও।